ধর্ম যার যার উৎসব সবার এ কথা মানেন অনেকেই তেমনি বলিউডের খান তারকাদের সঙ্গে ঈদের উৎসবে মেতে ওঠেন অন্যান্য তারকারাও বলিউড মানেই খান পরিবার আমির সালমান কিংবা শাহরুখের নামেই যেন সবাই এখন বলিউডকে চেনেন কেমন করে কাটে তাদের এই বিশেষ দিনটি বলিউডের মুসলিম তারকারাই বা কিভাবে ঈদের দিন পালন করে থাকেন বলিউড বাদশা শাহরুখ খানের কাছে ঈদ হলো বিশেষ কিছু ফলে ঈদের দিনটি কখনোই একা কাটাতে চান না এই তারকা কিং খানের ঈদ শুরু হয় ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে ঈদের দিন সকালবেলা তার বাড়িতেই হয় ঈদের জামাত এরপর মান্নাতের বাইরে অপেক্ষারত ভক্তদের ঈদ মোবারক জানান শাহরুখ নিজেদের মতো করে পরিবারকে নিয়ে দিন কাটান তবে পরিবারের সঙ্গে দিন কাটলেও ভক্তদের জন্য টুইট বার্তায় শুভেচ্ছা বিনিময় করেন এই বলিউড তারকা ঈদ মানেই সালমান খানের সিনেমা আর তাই ঈদে সালমানকে ঘিরে ভক্তদের আগ্রহ যেন একটু বেশি থাকে সালমানও যেন ভক্তদের নিরাশ করতে চান না পরিবারের বড় ছেলে হিসেবে ঈদ নিয়ে থাকে তার কিছু পরিকল্পনা ঈদের দিন সকালে বাবার ভাইদের নিয়ে নামাজ পড়েন তিনি বাকিটা সময় পরিবারের সঙ্গে কাটান এছাড়া পরিবারের বাইরেও কাছের বন্ধুদের নিমন্ত্রণ করেন এদিন বলিউডের অনেক তারকাই নিমন্ত্রিত থাকেন সালমানের বাড়িতে নাচো নাচো লিখা হ্যায় তবে নাচো নাচো সাউথ ইন্ডিয়ান সং এর নাটু নাটু বলিউডের আরেক খান আমির খানের ঈদ উদযাপন শাহরুখ ও সালমানের চেয়ে একটু আলাদা খুবই সাদামাটা আর অনড়ম্বর ভাবে ঈদ উদযাপন করেন তিনি দিনটি বিশেষ হলেও প্রতি বছর প্রায় একইভাবে ঈদ পালন করেন এই তারকা ঈদকে একেবারে ব্যক্তিগত একটি অনুষ্ঠান হিসেবে উদযাপন করেন আমির পরিবারের সদস্য আর হাতে গোনা কয়েকজন বন্ধুকে নিয়েই দিনটি কাটান তিনি প্রতি বছরই জমকালোভাবে ঈদ উদযাপন করে পদতি পরিবার পুরো পরিবার নিয়ে কারিনা কাপুর খান ও সাইফ আলী খান ঈদ উৎসব উদযাপন করেন নিজেদের মুম্বাইয়ের বাড়িতে একসাথে ঈদ উদযাপন করে দিনটিকে স্মরণীয় করে রাখেন তারা ছোটবেলার ঈদের কথা মনে পড়লে ভীষণ নস্টালজিয়ায় ভোগেন নির্মাতা ও নৃত্য পরিচালক ফারাহ খান মুম্বাই নিজ বাড়িতে নয় বরং নিজের পৈতৃক বাড়িতে ঈদ উদযাপন করতে পছন্দ করেন তিনি এদিকে ঈদের দিনে ছেলে আয়ান এবং বাবার সাথে নামাজ পড়েন আরেক বলিউড তারকা ইমরান হাশমি শৈশব থেকে সকালের এই প্রার্থনা তার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে এছাড়া বলিউডের অন্যান্য তারকারাও ঈদের দিন উদযাপন করতে ভোলেন না অনেকে শাহরুখ সালমান ও আমিরের সঙ্গে ঈদের দিনের আনন্দ ভাগাভাগি করে নেয় তেমনি অমিতাভ বচ্চন অন্য আট দশটা উৎসবের মতো ঈদেও টুইট করে শুভেচ্ছা জানান সবাইকে সালমানের বাড়িতে পার্টিতে দেখা না গেলেও শাহরুখের বাড়িতে পুরো পরিবার নিয়ে দাওয়াত খেতে যান বলিউড শাহিন শাহ মারিও সেন শোবিজ টুনাইট